দেখেন লাস্ট ক্লাসে আমরা এই অঙ্কটা করতে যে শেষ হয়ে গিয়েছিল সময়, সো খেয়াল করে দেখেন অঙ্কটা আসলে কিছুই না, একটা ইনফাইনাইট বাস অর্থাৎ আমাদের গ্রিড থেকে একটা ট্রান্সমিশন লাইন দিয়ে আমার একটা লোড বাস কানেক্টেড হলো আর কি। হ্যাঁ, আপনারা যখন পাওয়ার সিস্টেম পড়বেন তখন দেখবেন যে পাওয়ার সিস্টেম এভাবেই আমরা সিস্টেমটা ড্র করি, একটা রেডিয়াল ফিডার থাকে, মেস্ট নেটওয়ার্ক থাকে এবং সেখানে আমরা দেখাই যে পাওয়ার কিভাবে সাধারণত জেনারেশন বাস থেকে লোড বাসের দিকে যায়। তো আমাদের এখানেও দেখেন একটা ইনফাইনাইট বাস মানে ধরেন আমাদের ন্যাশনাল গ্রিড, সেখান থেকে ট্রান্সমিশন লাইন হয়ে একটা লোড বাসে আসলো, মাঝখানে অবশ্যই ট্রান্সফর্মার এবং আদার ব্যাপারগুলি রয়েছে বাট সেগুলি আমাদের কোনো জানার দরকার নাই এই অঙ্কটা করার জন্য। এটা জাস্ট খালি প্রতীকী অর্থে দেখানো হয়েছে, ইনফাইনাইট বাস থেকে পাওয়ার আসতেছে। এই লোড বাসে দেখেন দুইটি ইন্ডাকশন মোটর ছিল, 100 kW 200 kW এবং একটা সিনকোনাস মোটর রয়েছে 150 kW। ওকে, সো এর পাওয়ার ফ্যাক্টর কি হবে সেটা হলো গিয়ে আমাদের কোশ্চেন, কখন যে নাম্বার এ সিনকোনাস মোটর ইজ অ্যাডজাস্টেড টু অপারেট এট 0.8 PF ল্যাগিং, হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন লাইন কারেন্ট ইন দিস সিস্টেম। ওকে, অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের মতো, এই অঙ্কটা করলে আপনারা দেখতে পাবেন যে ওই যে আমরা মোটরের যে ভি কার্ভ পড়েছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে পাওয়ার ফ্যাক্টরের সাথে লাইন কারেন্টের চেঞ্জ হয়, তাই না? তার মানে সেটার মাধ্যমে এখানে আমরা সেটা দেখাতে পারবো। তো অঙ্কটা খুব সিম্পল, এর মধ্যে কোনো বড় ক্যালকুলেশন নেই। আপনারা যদি একটু দেখেন, দ্য রিয়েল পাওয়ার অফ লোড ওয়ান ইজ 100 kW, সো রিয়েক্টিভ পাওয়ার কি হবে, Q1 এই যে বের করে ফেললো আর কি, ঠিক আছে, P1 10 θ, এটা আশা করি আপনারা জানেন Q1 কিভাবে P1 10 θ আসলো। সো এখানে এসে দেখেন Q1 80.2 kVAr এবং দেখেন যেহেতু এই দুটাই ইন্ডাকশন মোটর তার মানে তারা রিয়েক্টিভ পাওয়ার কিন্তু সাপ্লাই করবে না, তাই না? দে উইল কনজিউম দ্য রিয়েক্টিভ পাওয়ার। সো সেখান থেকে Q2 আমি বের করে দেখেন 150 kVAr, সো রিয়েল পাওয়ার অফ লোড 3 এখানে দেখেন 93 kVAr। ওকে, তাহলে টোটাল রিয়েল লোড হলো গিয়া 450 kW এবং টোটাল রিয়েক্টিভ লোড হলো 323.2 kVAr। তাহলে কম্বাইন্ড এই বাসের যে ইনপুট কারেন্ট যেটা আসবে তার কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর সবগুলা পাওয়ারকে যোগ করে আমি বের করতে পারি এবং সবগুলা রিয়েক্টিভ পাওয়ারকে যোগ করে আমি বের করতে পারি, হুইচ ইজ 0.128 ল্যাগিং। এখন দেখেন কারেন্ট ইজ গিভেন বাই টোটাল পি থেকে যে VL = √3, থ্রি ফেজ পাওয়ার √3 VLIL cos theta, সেখান থেকে আমি IL এর ভ্যালু বের করে ফেললাম 667 ampere। ওকে, এটা হলো কি আমার টোটাল কারেন্ট ছিল যখন আমার এই সিনকোনাস মোটরটা আমি ল্যাগিং লোড হিসেবে রান করাচ্ছি। ওকে, সো এটা একটু মাথায় রাখেন। পরবর্তীতে দেখেন একই সিস্টেম সব কিছু ঠিক রাখবো, জাস্ট খালি এখন আমি সিনকোনাস মোটরকে আমি লিডিং করে ফেললাম। ওকে, লিডিং 0.85 PF লিডিং করলাম, মানে এক্সাইটেশন ওভার এক্সাইটেশন করে ফেললাম, করে তার পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করলাম। এখন আমরা দেখব ট্রান্সমিশন লাইনের কারেন্টটা কত হয়, তাই না? Q1 এবং Q2 যা আগের মতোই ছিল, কোনো চেঞ্জ নেই, অনলি চেঞ্জ দেখেন Q3 তে, যেহেতু আমরা এখানে নোটেশনটা আমরা যেটা করি প্লাস রিয়েক্টিভ পাওয়ার মানে কনজিউমিং আর মাইনাস রিয়েক্টিভ পাওয়ার মানে সাপ্লাইং। ওকে, সো দেখেন এখন যেহেতু সে লিডিং সেটা আসতে দেখেন -93 kVAr, যেটা আগে তার জন্য ছিল +93 kVAr, তাই না? তাহলে টোটাল পাওয়ার তো 450 আগেও যা ছিল এখনও তাই, Q3
কিউ টোটালের জায়গায় যে কিছুটা চেঞ্জ হবে কি দেখেন 93 প্লাসের বদলে মাইনাস হবে ওকে আসলে কত 137.2 কেভি এর এবং ওভারঅল পিএফ আসলে দেখেন 0.957 ল্যাগিং ওকে তার মানে দেখেন পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ হয়েছে না আগে ছিল 0.1812 এখন দেখেন 0.953 এই পাওয়ার ফ্যাক্টর দিয়ে আমি যদি লাইন কারেন্ট বাইট করি দেখেন 566 অ্যাম্পিয়ার সো দিস ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল সিনারিও একটা সিনক্রোনাস মোটরকে জাস্ট খালি আমি ক্যাপাসিটিভ লোড হিসেবে চালাইলাম আমার দেখেন লাইন কারেন্ট কমে গেল সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলো তাহলে এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এক ক্যাপাসিটিভ লোড দিয়ে আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি এবং পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ হয় তাহলে আমার লাইন কারেন্ট কমে তার মানে এখন দেখেন এই বাসে লাইন কারেন্ট কমা মানে কি যে আমার সে তো আগে কত দিচ্ছিল দেখেন 667 অ্যাম্পিয়ার তাই না তার মানে এই কারেন্ট সে দিতে পারে এখন দেখেন আর একটা যদি আমি রেজিস্টিভ লোড কানেক্ট করি এখানে পাওয়ার ফ্যাক্টর যদি ফল না করে তার মানে সে দেখেন আরও এত অ্যাম্পিয়ার কারেন্ট বেশি দিতে পারবে তাই না এখন এই সিস্টেমে যেটা আগের সিস্টেমে সে পারত না ক্যাপাসিটি রিচ করে যেত সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের ওই রিয়্যাক্টিভ পাওয়ার এটাকে কম্পেনসেট করতে হয় ঠিক আছে এখন লাস্ট একটা অঙ্ক যে ছিল সেটা খুব সহজ ট্রান্সমিশন লাইন লসটা বের করতে বলেছে এবং এই দুইটা কেসে লসটা বের করতে বলেছে হ্যাঁ তো এটা না বের করলে চলে চোখ দিয়ে দেখাই যাচ্ছে এখানে কারেন্ট বেশি কেস ওয়ানে কেস টুতে কারেন্ট কম তার মানে অবশ্যই কেস ওয়ানে লাইন লস বেশি হবে কেস টুতে লাইন লস কম হবে সো দিস ইজ দ্য থিং সো এটাই অঙ্ক ছিল এবং এটা ছিল পাওয়ার ফ্যাক্টর কারেকশনের অঙ্ক সো সেখান থেকে দেখেন আমরা এখন একটা সিনক্রোনাস মোটরের বিশেষ অ্যাপ্লিকেশন দেখব দ্যাট ইজ কল্ড সিনক্রোনাস কন্ডেন্সার তো পাওয়ার ফ্যাক্টর কারেকশন বলতে কি বুঝি সেটা আমরা দেখি বিকজ এই সিনক্রোনাস কন্ডেন্সার দিয়ে পাওয়ার ফ্যাক্টরকে কারেকশন করা হয় সো দেখেন এখানে একটা ডেফিনেশন দেওয়া রয়েছে যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বলতে কি বোঝায় ওকে হুইচ ইজ ভেরি সিম্পল দ্য ইউজ অফ সিনক্রোনাস মোটর অর এনি আদার ইকুইভ্যালেন্ট সার্কিট ওকে সেটাকেই আদার ইকুইভ্যালেন্ট সার্কিট না আদার ইকুইভ্যালেন্ট এনি ইকুইপমেন্ট সেটাকে দিয়ে যদি আমি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করি ওকে অলওয়েজ ইম্প্রুভ বা ইনক্রিজ এই জন্যই বলা হয় বিকজ আমরা ধরেই নেই যে সিস্টেমের ম্যাক্সিমাম লোড ইন্ডাকটিভ ওকে সো আসলে পাওয়ার ফ্যাক্টর কমানোর প্রশ্ন আসে না তাই না হুইচ ইজ কমন এটা মাথায় আসতে পারে যে অলওয়েজ ইম্প্রুভমেন্ট বলতে যে শুধু বাড়ানোই হবে কেন মানে কমানোই হবে কেন বা বাড়ানোই হবে কেন তাই না ইউজুয়ালি যেহেতু সিস্টেমের সব ইন্ডাকটিভ লোড এই জন্য আমরা ইম্প্রুভমেন্ট বলতে বাড়ানো বুঝি ইনক্রিজ করা বুঝি ওকে এবং সেটা ডিরেক্টলি ল্যাক হয় ইনক্রিজ দ্য পাওয়ার ফ্যাক্টর কারণ সিস্টেমের ক্যাপাসিটিভ লোড নাই বললেই চলে এখন দেখেন এখান থেকে তিনটা পয়েন্ট এখানে লেখা আছে যে লিডিং লোড ক্যান সাপ্লাই দ্য রিয়েক্টিভ পাওয়ার বাই দিস টাইম আমরা জানি ওকে নাম্বার টু দেখেন ট্রান্সমিশন লাইন লেস কারেন্ট ক্যারি করে যেটা আমরা অঙ্ক থেকেও দেখলাম তার মানে লাইন লসটা আমার কম হচ্ছে ওকে নাম্বার থ্রি দেখেন যেটা আমি গত ক্লাসে বলেছিলাম হ্যাঁ যে একটা গত ক্লাসের আগের ক্লাসে সরি যে একটা সিনক্রোনাস মোটরকে ওভার এক্সাইটেড রাখার সুবিধা কি দেখেন ওভার এক্সাইটেড রাখা মানে সে আপনি যখন লোড চাপাচ্ছেন লোড চাপানো মানে কি টর্ক অ্যাঙ্গেল বাড়তেছে তাই না তো ওভার এক্সাইটেড যদি রাখেন এই টর্ক অ্যাঙ্গেলটা আপনি একটা লার্জার স্প্যান জুড়ে পাবেন আর কি ঠিক আছে তো কিন্তু যদি আপনি আন্ডার এক্সাইটেড রাখতেন দেখা গেল সামান্য লোড দেওয়ার পরেই এই টর্ক অ্যাঙ্গেল লাইনটি এক্সিট করে গেছে ওকে তো দেয়ার উইল বি এ রিস্ক এই জন্য আমরা মেশিনকে যদি ইনিশিয়ালি প্রথম থেকেই ওভার এক্সাইটেড মেশিন রাখি ওকে তাহলে দেখেন ওই পুল আউট টর্ক পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তাই না লোড চাপাতে চাপাতে আর কি যেহেতু আমার আলফা বা টর্ক অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু হলো 90 এটা আমি গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলাম এখন দেখেন একটা প্র্যাকটিক্যাল জিনিস আপনারা দেখেন
This is called a synchronous capacitor or synchronous condenser. Okay. So, major bishoy dekhen. A synchronous condenser. A condenser ashole capacitor er old name arki. Ekhane dekhen lekha ache. এই যে দেখেন কন্ডেন্সার হলো ক্যাপাসিটরের ওল্ড নেম নাকি হ্যাঁ তো এতটাই ওল্ড যখন আমি ছিলাম না দ্যাটস ওয়াই আমি দেখি নাই বাট এটা কন্ডেন্সার অনেকে বলে যেমন ওই যে মাইক্রোফোনের মধ্যে দেখেন কন্ডেন্সার মাইক্রোফোন বলে ঠিক আছে সেরকম তো এই সিনক্রোনাস কন্ডেন্সারটা কি দেখেন দিস ইজ অনলি এ সিনক্রোনাস মেশিন অ্যাপ্লিকেশন হলো ইট উইল be used as a motor okay ebong majar bishoy dekhen ei motor ta shudhumatro system e apni lagaben to improve the power factor ei motor er shaft e amra kono load dibo na that's why er shaft ber hoyo thakbe na ekta to motor er ki thake shaft ta ber hoye thake na thik ache shaft ta ber hoye thake she shaft e amra mechanical load connect kori to ei je synchronous condenser jeta shetar shaft er kono drishyoman ongsho ber hoye thakbe na jekhane apni load connect korte paren এটা জাস্ট খালি ওভার এক্সাইটেড অবস্থায় আমরা রাখবো এবং সিস্টেমে কানেক্ট করে দিব এন্ড ইট উইল অ্যাক্ট লাইক এ ক্যাপাসিটর পিওরলি ক্যাপাসিটর ক্যাপাসিটর যে কাজ করত এটা সে একই কাজ করবে ওকে বাই প্রিন্সিপাল ইলেকট্রিক্যাল প্রপার্টি যদি আমরা দেখি সো এটাকেই সিনক্রোনাস কন্ডেন্সার বলা হয় এবং এটা দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করতে পারি এবং এখানে দেখেন সেই ভেক্টর ডায়াগ্রামটা ড্র করা হয়েছে এই দেখেন আই এ কারেন্ট এই বরাবর এই বরাবর ভি ফাই এবং যেহেতু এই ডেল্টার ভ্যালু একেবারেই কমাই দিয়েছি আমি যেহেতু কোনো এর উপরে লোড নাই এবং ওভার এক্সাইটেশন এমন ম্যাক্সিমাম ওভার এক্সাইটেশনে নিয়ে গিয়েছি তো দেখেন এই অ্যাঙ্গেলটা অলমোস্ট 90 মতো হয়েছে হ্যাঁ পিওরলি 90 হয় না এখানে তো দেখে মনে হচ্ছে একদম 90 হয়েছে মানে পিওর ক্যাপাসিটিভের মতো হচ্ছে আর কি হ্যাঁ প্র্যাকটিক্যালি একটু কম থাকতে পারে পুরো 90 তো হবে না বাট কাছাকাছি দেখেন সো এটা যদি ভি ফাই হয় তার থেকে যে মাইনাস আমার আই এ এক্সেস বাদ দিয়ে মানে ইয়ে থেকে আর কি আই এক্সেসটা মাইনাস করলে আমি যে ভি ফাই পাচ্ছি আর কি ঠিক আছে অর্থাৎ ই এর ম্যাগনিচিউড দেখেন ভি ফাই এর চেয়ে বড় কারণ হোয়েন আই সে দ্য ওয়ার্ড ওভার এক্সাইটেড ওভার এক্সাইটেড বলা মানেই ফিল্ড কারেন্ট কোথায় আছে আপনি যদি নাও জানেন ওভার এক্সাইটেড মানে ই এর ম্যাগনিচিউড ভি এর চেয়ে বড় ওকে এখন সেই কতখানি ওভার ওকে সো ম্যাক্স লিমিট পর্যন্ত যদি আমি নিয়ে যেতে পারি আমাদের ফিল্ড কারেন্টের ওভার এক্সাইটেশনের একদম ম্যাক্সিমাম ফিল্ড কারেন্টে যদি যায় তাহলে মোটরটা ম্যাক্সিমাম আমার ওভার এক্সাইটেড হবে সেই অবস্থায় আমি মেশিনকে যদি আমি কানেক্ট করি তাহলে সে দেখেন এই যে আমার সিনক্রোনাস কন্ডেন্সার হিসেবে কাজ করবে অর্থাৎ আমরা জানি কি ইন দ্যাট কেস এবং একটু এই কার্ভটা আমরা দেখি ওকে ভি কার্ভটা আমরা দেখি এই পয়েন্টটা টিপটা দেখেন একদম জিরোতে ঠেকে গেছে তাই না এর মানে হলো যেহেতু এই মোটরের উপরে কোনো রিয়েল লোড আমি চাপাবো না রিয়েল পাওয়ার তাই না তার মানে যখন সে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আসবে তখন তার কোনো পাওয়ার কনজাম্পশন হবে না রিয়েল পাওয়ার হ্যাঁ যদিও কথাটা পুরোপুরি ঠিক না এটা থিওরিটিক্যাল কথা বিকজ প্রতিটা মোটরই কিছু পরিমাণ লস কম্পোনেন্টকে সাপ্লাই করবে সো এটা একেবারে জিরো না হ্যাঁ এখানে দেখে মনে হচ্ছে একদম জিরোতে টাচ করে গেছে অ্যাকচুয়ালি এটা আসলে জিরো না একটু উপরে থাকবে সামান্য ডিউ টু সাপ্লাই দ্য লস পাওয়ার ওকে তো এর ক্যাপাসিটি তো অনেক বড় এটাকে এই যে লস কম্পোনেন্ট যেটুকু রিয়েল পাওয়ারে সেটুকু আসলে এই কার্ভে দেখা যাচ্ছে না আর কি দ্যাটস ওয়াই হ্যাঁ এটাকে যদি আর আমরা অ্যাম্প্লিফাই করি ছোট স্কেল থেকে বড় স্কেল থেকে ছোট স্কেলে নিয়ে আসি তখন তাহলে দেখতে পারবেন আর কি ঠিক আছে এবং এখানে আর একটা ব্যাপার রয়েছে দেখেন এই যে ওভার এক্সাইটেড হতে হতে কতখানি হতে পারে যেহেতু আমরা ওই যে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি সেটা তার মানে একটা স্যাচুরেশনে রিচ করার একটা প্রশ্ন থেকে যায় ফিল্ড কারেন্ট বাড়াতে পারে তেমন একটা অবস্থা আসবে যখন সেটাকে আপনি আর ফ্লাক্স বাড়াতে পারবেন না ওকে টিল স্যাচুরেশন কারণ রোটরের যে ম্যাগনেটিক পোলগুলো রয়েছে তার তো একটা ম্যাক্স ক্যাপাসিটি রয়েছে ফ্লাক্স দেওয়ার সেটা রিচ করে গেলে আপনার পক্ষে আর এটাকে ফ্লাক্স বাড়ানো সম্ভব না যতই আপনি ফিল্ড কারেন্ট বাড়ান না কেন ওকে তো সেই পয়েন্ট পর্যন্ত আমরা আমাদের অপারেটিং কন্ডিশনটা রাখবো ওকে কারণ এরপরে আমার তো বাড়াই লাভ নেই তো এটাই আমার ম্যাক্সিমাম এই মোটরকে ম্যাক্সিমাম আমি ক্যাপাসিটি বানাতে পারবো আর কি এই পয়েন্টে যে সো আমার অপারেটিং
মানে সিনক্রোনাস কন্ডেন্সার অপারেটিং রিজিয়ন হবে এই যে এই সাইডে অবশ্যই যখন পিএফ লিডিং এই বরাবর দেখেন ওকে তার আগে না সো এই পয়েন্ট থেকে ইউনিটি থেকে এই যে ক্যাপাসিটির লিডিং যেখানে হইল ক্যাপাসিটিভ লোড হিসেবে হচ্ছে কিউ সাপ্লাই বলতেছে এই রিজনে আমার থাকবে এবং যত বেশি সম্ভব বিফোর স্যাচুরেশন তার আগে আমি যত বেশি সম্ভব অর্থাৎ ফিল্ড কারেন্টের ম্যাক্স ভ্যালুতে আমি সেট করে দিব তাহলে সে হয়ে যাবে সিনক্রোনাস কন্ডেন্সার বাট নিচে আবার একটা কথা লেখা আছে দেখেন হাউ এভার বর্তমান যুগে যে স্ট্যাটিক ক্যাপাসিটার্স আর মোর ইকোনমিক্যাল ওকে তো বাই অ্যান্ড ইউজ সো এটা এই জন্যে বর্তমানে এত ইউজ করা হয় না ওকে তার মানে এই কথা থেকে বোঝা যাচ্ছে একসময় হয়তো ক্যাপাসিটার অনেক কস্টলি এবং বানানো কঠিন ছিল বড় সাইজের গুলো তখন এইসব মোটর ব্যবহার করে চালানো হয়েছে আর কি ঠিক আছে তো এখন যেহেতু ক্যাপাসিটার অনেক সহজলভ্য এবং অনেক বড় বড় ভ্যালুর আছে ওকে আপনাদের বাসা বাড়িতেও দেখবেন যারা ফ্ল্যাট বাসায় থাকেন যাদের বাসার নিচে ট্রান্সফর্মার রয়েছে সেখানে দেখবেন একটা পিএফআই প্ল্যান্ট আছে ওকে এইটা দেখেন সেখানে 1 KVA 1.5 KVA মানে KVAR আর কি হ্যাঁ কিলোভার তারপরে 15, 30, 40 এরকম KVAR এর ক্যাপাসিটার লাগানো থাকে যেগুলো স্টেপ বাই স্টেপ সুইচিং করে একটা রিলে থাকে সেই রিলেটা সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর মেজার করে করে দেখবেন যেই লিফটটা চালু হয় হ্যাঁ একটা হিউজ ইন্ডাকটিভ লোড পড়ে আর কি ঠিক আছে তখন দেখবেন সুইচিং করে একটা ক্যাপাসিটার সে অ্যাড করে এরপরে যখন আরও লোড বাড়ে আর একটা স্টেজ হ্যাঁ এরকম 6 স্টেজ হ্যাঁ আমি যেটা আমার নিজের চোখে দেখেছি সেটা 6 স্টেজ রিলে ছিল এরকম সুইচিং করে ক্যাপাসিটার লাগাই দেয় যাদের বাসার নিচে আছে প্রত্যেকে থাকতেই হবে কারণ ডেস্কো থেকে আমাদের একটা রুল করে দেওয়া আছে প্রবাবলি 0.9 আর 0.95 এর নিচে পাওয়ার ফ্যাক্টর নামা যাবে না ওকে ডেস্কো থেকে ইন্সপেকশনে আসবে তারা যদি দেখে যে আপনার এগুলো ঠিক নেই আপনাকে কিন্তু তারা ফাইন করবে ঠিক আছে সো দিস আর দ্য ল সো আমাদেরকে এটা মানতেই হবে আপনার বাসায় যে ট্রান্সফরমার যদি থাকে তারপরে অবশ্যই একটা পিএফআই প্ল্যান থাকতে হবে আচ্ছা এরপরে দেখেন এখানে একটা রেফারেন্স এই ছবিটার ঠিক আছে এখানে যেতে পারেন আর কি এই যে এটা জিই পাওয়ার কনভার্সন দেখাই যাচ্ছে আর কি ঠিক আছে এটা জিই পাওয়ার এর কোন একটা সিনক্রোনাস কন্ডেন্সার বা কিছু হবে আর কি এই লিংকে যে আপনারা দেখতে পারেন ওকে এইবার একটা টপিক শুরু করার কথা আমার সেটা হলো স্টার্টিং অফ সিনক্রোনাস মোটর ওকে তো আমরা একটু দেখি যে সিনক্রোনাস মোটরটা কেন সেলফ স্টার্টিং না ঠিক আছে তো খেয়াল করে দেখেন এই কয়েকটা ডায়াগ্রাম দেখলে বোঝা যাবে প্রথম কথা হলো ইনডিউসড টর্ক আমরা জানি বিআর বিএস হ্যাঁ তাদের ক্রস প্রোডাক্ট তার মানে দেখেন ক্রস প্রোডাক্ট অ্যান্ড কে এটাকে সরাই দেন আমি যদি ক্রস প্রোডাক্টকে উঠাই দেই তাহলে কি আসে একটু খেয়াল করেন এই যে টাও ইনডিউসড সমান সমান ধরেন কে বিআর বিএস সাইন তাদের মাঝখানের অ্যাঙ্গেল হ্যাঁ উইচ ইস ধরেন ডেল্টা যদিও বিআর আর বিএস এর মাঝখানের অ্যাঙ্গেল ডেল্টা না এটা যদি আমি ওই যে বি নেটটা শিফট করতাম আর কি ঠিক আছে সেটা সেই ইকুয়েশনটা আপনারা জানেন বাই দিস টাইম এবং ডেল্টা সাইনের ভ্যালু কত হয় 0 থেকে 1 তার মানে 0 থেকে 90 পর্যন্ত হলো আমার ম্যাক্স সাইনের ভ্যালু হয় ঠিক আছে তো এটা মাথায় রাখেন এখন খেয়াল করে দেখেন এই সিনক্রোনাস মোটর ইনিশিয়ালি ধরেন আপনি ফিল্ডে সাপ্লাই দিয়ে দিয়েছেন যদিও বাই দিস টাইম আপনারা জানেন ইনিশিয়ালি আমরা ফিল্ডে সাপ্লাই দিই না হ্যাঁ মেথডস অফ স্টার্টিং সেটা আমি পরের স্লাইডে আলোচনা করব আরো ভালোভাবে ইনিশিয়ালি আপনার মন চাইল আপনি বিআর সাপ্লাই দিয়ে দিলেন অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে আমি স্টার্টারে থ্রি ফেজ সাপ্লাই দিলাম থ্রি ফেজ সাপ্লাই দেওয়া মাত্র দেয়ার উইল বি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড খেয়াল করে দেখেন এই কয়েকটা পজিশনে আমরা যদি ভেক্টরটাকে ভাগ করি
কি আসে দেখেন, অ্যাট টি ইকুয়ালস টু জিরো ধরলাম যখন বিআর আর বিএস ইনলাইন, হ্যাঁ, তো ইনলাইন যদি হয় তো ক্রস প্রোডাক্ট দেখেন জিরো হয়ে যায়, তাই না? একই সাইন জিরোর ভ্যালু জিরো। এখন দেখেন এই অবস্থায় তো টর্ক জিরো, তার মানে সে কোনো টর্ক ফিল করতেছে না। একটু পরেই, হ্যাঁ, খুব সামান্য পরে কতখানি দেখেন, টি বাই 240s, হ্যাঁ, নট টি বাই 240s, টি ইকুয়ালস টু 1/240 সেকেন্ড, হ্যাঁ, তার মানে এক সেকেন্ডের 240 ভাগের 1 ভাগ, কত মিলি সেকেন্ড হয় আপনারা হিসাব করে নিন। সে অবস্থায় বিআর আমার এই পজিশনে ছিল, রোটর তো কোনো মুভ করে নাই, তাই না? কারণ সে যে ইনিশিয়ালি এটি ইকুয়ালস টু জিরোতে সে যে টর্কটা পেল সেই টর্ক দিয়ে সে মুভ করার চেষ্টা করেছিল। টর্ক কিন্তু ধরেন রোটেশনটা ধরেন এইদিকে হচ্ছে, হ্যাঁ, কাউন্টার ক্লক ওয়াইজ, ঠিক আছে? সেই অবস্থায় সে মুভ করার চেষ্টা করেছিল, কিন্তু ডিউ টু ইনার্শিয়া, হ্যাঁ, সে তো মুভ করে উঠে সাইড উঠতে পারে না, তাই না, ধরে নিচ্ছে আর কি। কিন্তু যে রোটরের ফিল্ডটা ছিল সে কি করতেছে, সিনক্রোনাস স্পিডে কিন্তু মুভ করতেছে। তো এই পজিশনে যখন আসলো অ্যাট টি ইকুয়ালস টু 1/240 সেকেন্ড, তখন বিএসটা এখানে, বিআরটা এখানে, তাই না? তার মানে দেখেন এই অবস্থায় আমার টর্কটা হবে কি, যেহেতু 90 ডিগ্রি, তার মানে ম্যাক্সিমাম টর্ক হওয়ার কথা, তার মানে সে স্টার্ট টু রোটেট হওয়ার কথা ছিল কাউন্টার ক্লক ওয়াইজ, যেহেতু টর্কের ডিরেকশন আপনারা আগেই আমি বলে দিয়েছি। টর্কের ডিরেকশন বলতে আমরা ফোর্স যেদিকে হবে ওই যে আমাদের হ্যান্ড রুল যেটা, সেটা ব্যবহার করে আপনারা দেখবেন ফোর্সের ডিরেকশন যেটা, সেটাই আমার টর্কের ডিরেকশন। সো এইখানে মানে এতে তো টর্ক জিরো ছিল, বিতে একটা টর্ক হলো, সেই টর্কের কারণে সে ম্যাক্স টর্ক পেয়ে গেল, সে ঘোরার চেষ্টা করবে। ওকে, পরক্ষণেই দেখেন এতে কোনো ঘুরে ঘুরে উঠতে পারে না, ডিউ টু ইনার্শিয়া ঘোরা শুরু করতে যাচ্ছে মনে করেন। তারপর পরে দেখেন 1/120 সেকেন্ড পরে বি আর এর অপোজিটে বিএস, এখনো কিন্তু আমার টর্কটা আবার জিরো, ঠিক আছে? এরপরে আবার দেখেন ডি পজিশনে যখন আসলো তখন আবার ম্যাক্স টর্ক, কিন্তু মজার বিষয় হলো এবার কিন্তু টর্কের ডিরেকশন আলাদা, ক্লক ওয়াইজ। এটা আপনারা ওই যে হ্যান্ড রুল ইউজ করলে ফোর্সের ডিরেকশন দেখেন তাহলে বুঝতে পারবেন। হবে 34 ওয়াট হচ্ছে, তাহলে দেখেন এই রোটরটা যে বি পজিশনে কাউন্টার ক্লক ঘোরা শুরু করেছিল, সেই রোটরটাই ডি পজিশনে এসে আবার ক্লক ওয়াইজ একটা ফোর্স পাবে, মানে এইদিকে ঘুরতে যাবে, তাই না? ইনডিউসটার ক্লক ওয়াইজ মানে এইদিকে, তার মানে সে এখানে এইদিকে ঘুরতে যাচ্ছিল, ডি পজিশনে এসে আবার এইদিকে ঘোরার জন্য সে ধাক্কা অনুভব করবে। আর মজার বিষয় হলো বি এবং ডি পজিশনের মধ্যে টাইমের ডিফারেন্স কত দেখেন, খুবই সামান্য। তো এই সময়ের মধ্যে সে তো নিশ্চয়ই তার ইনার্শিয়াকে ওভারকাম করতে পারবে না। ওকে, দ্যাটস ওয়াই সিনক্রোনাস মোটর ইজ নট সেলফ স্টার্টিং। ওকে, অর্থাৎ ইনিশিয়ালি যদি আমরা ফিল্ডে ডিসি সাপ্লাই দিয়ে দেই এবং কনস্ট্যান্ট ম্যাগনেটিক পোল যেটা নর্থ পোল সাউথ পোল প্রোডিউস করি, দেন দিস মেশিন উইল নট বি সেলফ স্টার্টিং। হ্যাঁ, এটা সেলফ স্টার্টিং হবে না। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ, খুব সহজ। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হইতো, এটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ইন্ডাকশন মোটরের এই যে রোটর পোল যেটা হয় সেটা কিন্তু এই সিনক্রোনাস মোটরের মতো ফিক্সড না, ঠিক আছে? সো যেদিকে টর্ক ইন্ডিউস হয় সেদিকেই মোটরটা রোটেট করতে থাকে, এবং মাঝখানে যে ডিরেকশন চেঞ্জ হয় অ্যাজ ওয়েল অ্যাজ আমার পোলের ডিরেকশনও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেই কারণে টর্ক সে একদিকেই ফিল করে এবং সে একদিকেই ঘুরতে থাকে। এরপরে দেখেন যেহেতু এটা সেলফ স্টার্টিং না, তো মেথডস অফ সেলফ স্টার্টিং, যেটা অলরেডি আপনাদের সঙ্গে সেভারেল টাইম আলোচনা করা হয়েছে, কিছু মেথড যেমন আমি ক্লাসে বলেছিলাম, আসসালামু আলাইকুম,
এক্সটার্নাল কোন মেশিন দিয়ে ঘুরে দেওয়ার জন্য, অথবা বাই দিস টাইম আপনারা জানেন ইন্ডাকশন মোটর হিসেবে টার্ন অন করার জন্য, এটাও আপনারা এখন জানেন, ঠিক আছে? তা আমরা আরেকটু এখন দেখি কি কিভাবে আর করা যায়। ওকে, কিছু নতুন ব্যাপারের মধ্যে রয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা অলরেডি জানি তার বাইরে। প্রথমটা দেখেন, রিডিউস দ্য স্পিড অফ দ্য স্ট্যাটার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, কিভাবে করব দেখেন। বাই দিস টাইম আপনারা জানেন, আপনারা মেশিন ওয়ানে এক্সপেরিমেন্ট নাম্বার 9 ছিল, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, ইফ ইউ রিমেম্বার। ওকে, সেটা ব্যবহার করে আমরা, ধরেন আমাদের তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তাই না? তো এই 50 হার্টজ একটা টুপল মেশিনে দিলে স্পিড হবে 3000 RPM সিনক্রোনাস স্পিড, ফোর পোল মেশিনে দিলে 1500 RPM সিনক্রোনাস স্পিড। আমরা যেটা করব, এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এটাকে ব্যবহার করে ইনিশিয়ালি 50 হার্টজের চেয়ে কমাই ফেলবো, ধরেন 5 হার্টজ দিলেন, হ্যাঁ, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট কী হবে, রোটেটিং স্পিডটা অনেক কমে যাবে। আপনারা 50-এর জায়গায় 5 দিয়ে দেখেন কী হবে, 1500 থেকে ফোর পোল মেশিনের জন্য 1500 থেকে 150-তে চলে আসবে, তাই না? তো এই স্পিডে যদি স্ট্যাটার ফিল্ডটা রোটেট করে, ইন দ্যাট কেস হয়তো সে তার ইনার্সিয়াকে, মানে ইনার্সিয়াকে স্লোলি সে মুভ করবে এবং ফিল্ডের স্পিডও কম, হয়তো সে ইনার্সিয়াকে কি করতে পারে, মানে ওভারকাম করে সে রোটেট করতে পারে। ওকে, হয়তো বলতেছি এই কারণে, বিকজ আমি শিওর না, এটা দেখতে হবে কোন মেশিনে কিভাবে হয়, ওকে, কোন ফ্রিকোয়েন্সি ঘোরে কিনা, এটা দিয়ে দিয়ে দেখতে হবে। ওকে, সো এটা একটা মেথড হতে পারে আর কি, এটাই আমরা নাম্বার ওয়ান মেথডে বলেছে। নাম্বার টু দেখেন, যেটা অলরেডি আমরা শিখেছি, ওকে, ইউজ অ্যান এক্সটার্নাল প্রাইম মুভার, এই বা ধরেন কোন একটা এক্সটার্নাল মোটর দিয়ে আমরা সিনক্রোনাস মোটরকে ঘুরাই দিলাম। মোটর হতে পারে, ইঞ্জিন যদি থাকে সেটা দিয়ে হতে পারে, হোয়াট এভার ইউ হ্যাভ, হ্যাঁ, ঘুরাই দিয়ে আমরা ডিসি ফিল্ডটা অ্যাপ্লাই করলাম, লকিং পজিশনে চলে আসলাম। ওকে, কিন্তু এটার একটা সমস্যা আছে দেখেন, হ্যাঁ, যেমন খুব সহজ চিন্তা করেন, একটা মোটরকে স্টার্ট করতে যদি আর একটা মোটর লাগে, তাহলে আপনি কি করবেন? খুবই সহজ, ওই স্টার্ট করেন যে মোটর দিয়ে, আপনি সেই মোটর কিনবেন, তাই না? খালি খালি দুইটা মোটর কেন কিনবেন? এটা কোনো আসলে মানে প্র্যাকটিক্যাল সিনারিও আসলে হয় না, প্লাস এখানে ঝামেলাও আছে, স্পিড যখন উঠে যাবে তখন তাকে ডিসকানেক্ট করে দিতে হবে কিন্তু আর কি, হ্যাঁ। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, হ্যাঁ, খালি রাহাতি আছেন। আচ্ছা, আমি 1 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম যে এক্সটার্নাল প্রাইম মুভার, অর্থাৎ একটা বাইরের মোটর দিয়ে ঘুরে দিয়ে আমি ফিল্ড অ্যাপ্লাই করলাম, ওকে, তো সেটা সমস্যা যেটা হলো, এটাকে তো আবার ডিসকানেক্ট করতে হবে, তাই না? তো রানিং অবস্থায় এটাকে তো ডিসকানেক্ট করা একটা কঠিন ব্যাপার আর কি, হ্যাঁ। তো সেজন্য এখানে একটু এটার আবার একটু ডেভেলপমেন্ট করা হয়েছে, সেটা হলো আপনারা এক্সপেরিমেন্ট নাম্বার 10 খেয়াল আছে, আমরা একটা সিনক্রোনাস জেনারেটরকে প্যারালেল করেছিলাম, ওকে। তো এখানে যেটা বলতে চেয়েছে পয়েন্ট 2 এর মধ্যে, একটা সিনক্রোনাস মোটর নেবেন, একটা প্রাইম মুভার দিয়ে তাকে ঘুরাবেন, ওকে, ঘুরানোর পরে তাকে আমরা সিস্টেমের সাথে প্যারালেল করব আর কি, ওকে। প্যারালেল করার পরে আপনি প্রাইম মুভারটাকে যদি বন্ধ করে দেন, তাহলে কি হবে, আমরা ডিসকানেক্ট করতে হচ্ছে না, লাগানোই থাকলো আর কি, ঠিক আছে? বা পরে খুলে নিলাম অন্য কোনোভাবে, বা লাগানোই থাকলো, ছোট কোনো মেশিন যদি তার সঙ্গে থাকে আর কি, যেই আপনি প্রাইম মুভার বন্ধ করে দিবেন, সে তখন সিস্টেমে সাপ্লাই দেওয়ার পরিবর্তে সিস্টেম থেকে রিয়েল পাওয়ার কনজিউম করবে, অ্যান্ড ইট উইল স্টার্ট অ্যাজ এ সিনক্রোনাস মোটর।
এটাও দেখেন মানে একটা প্রবলেমেটিক সলিউশন, ওকে, এটা সলিউশন বাট খুব একটা আমাদের জন্য সুইটেবল হচ্ছে না। সো সেটারই ব্যাখ্যা এই বক্সের মধ্যে দেওয়ার আছে যেটা আমি এতক্ষণ বললাম। এখন দেখেন দুই নম্বরটা আমরা আগেও একটু আলোচনা করেছিলাম, এখন তিন নম্বর যে ব্যাপারটা which is using a damper winding ebong damper winding er synchronous motor er jonno etar byabohar dui ta jeta amra alternator er khetre alochona korechhilam je alternator er khetre ki chilo hunting dur korto ebong stable operation er jonno that sudden load change hole pare dynamics er change ta shetake quickly steady state e niye ashar jonno damper bar byabohar koroito সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আমি যদি বলি ড্যাম্পার বারের ব্যবহারও এখানে দুইটা, একটা হলো স্টেবিলিটির কারণে, ওকে, নাম্বার টু অবশ্য সেটা যদি লিখতে চান, নাম্বার ওয়ানটা হলো এটাকে সেলফ স্টার্ট করার জন্য। ওকে, আমাদের ল্যাবে যে সিনক্রোনাস মোটরগুলো রয়েছে সবগুলোতেই ড্যাম্পার বার দেওয়া আছে, এজ এ রেজাল্ট ইনিশিয়ালি সে স্টার্ট করে, ওকে, অল্প ভোল্টেজ দিবেন বিকজ বার দিলে হয় যেটা প্র্যাকটিক্যাল থেকে আমি বলতেছি, যেহেতু আচ্ছা ড্যাম্পার বার দিলে কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করুন। এই যে দেখেন দিস ইজ ড্যাম্পার বার, এই যে একটা কিন্তু আপনার পোল, হ্যাঁ এটা একটা পোল, এই উপরের অংশটাকে বলে পোল শু, পোল শুতে এরকম আর আরই ড্যাম্পার বার দেওয়া থাকে, ঠিক আছে, এবং বারের দুই মাথা শর্ট করা আছে। দেখেন দেখে কি মনে হবে এইরকম যদি চারটা পোল থাকে, ওকে, বাইরে থেকে যদি আপনি দেখেন দেখে মনে হবে ইটস লাইক এন স্কুইরেল কেজ রোটর, ওকে, এবং এই অবস্থায় যখনই আমরা থ্রি ফেজ সাপ্লাই দিব তখন ইন্ডাকশন মোটর হিসেবেই সে আসলে অন হবে। এটা হলো ড্যাম্পার বার থাকলে যা হতো আর কি, ঠিক আছে। ড্যাম্পার বার যদি নাও থাকে আমরা কি করতে পারি, এই যে ফিল্ড কয়েল যেটা আছে সেটাকে শর্ট করে দিয়েও আমরা এটাকে ইন্ডাকশন মোটর হিসেবে অন করতে পারি, ওকে। তার মানে বেসিক্যালি ড্যাম্পার বার যদি থাকে সে অ্যাজ এন ইন্ডাকশন মোটর অন হবে, ঠিক আছে। ওনলি প্রবলেম যেটা একটু মাথায় রাখতে হয় এবং প্র্যাকটিক্যালি ল্যাবেও দেখবেন, হ্যাঁ প্রতিটা সিনক্রোনাস মোটরের ফিল্ড কারেন্ট, ওকে, একটা নির্দিষ্ট ফিল্ড কারেন্ট একটা লিমিট থাকে, ঠিক আছে। তো আমরা যদি ফিল্ডকে শর্ট করে দিয়ে অন করি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন রেটেড কারেন্ট পার না হয়ে যায়, হ্যাঁ ফিল্ডের ক্ষেত্রে। আর যদি ফিল্ড আমরা শর্ট না করি, শুধু যদি আমরা ড্যাম্পার বার দিয়ে অন করি সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখেন, আমার আর্মেচার কারেন্ট যেটা, হ্যাঁ সেটা যেন রেটেড কারেন্ট এক্সিড না করে। প্রশ্ন হলো কেন, খেয়াল করে দেখেন যদি আমরা ড্যাম্পার বার দিয়ে এটাকে অন করি তখন সে একটা ইন্ডাকশন মোটর হিসেবে অন হবে, তাই না। এবং খেয়াল করে দেখেন ইন্ডাকশন মোটরের ইনিশিয়ালি কিন্তু সে হিউজ কারেন্ট ড্র করে যখন রোটরটা স্থির থাকে, তাই না, ডিউ টু ম্যাক্সিমাম স্লিপ। যখন মোটরটা ঘোরা শুরু হয়ে যায় তখন কারেন্টটা তার উইদিন লিমিটের মধ্যে আসে। সো যদি আমরা এটাকে ড্যাম্পার বার দিয়ে ঘুরাতে চাই বা সেলফ স্টার্ট করতে চাই, মানে বেটার মানে অপশন যেটা ইনিশিয়ালি আমার দৃষ্টিতে মনে হয়, আমি ল্যাবেও সেই কাজটাই করার জন্য বলি, ইনিশিয়ালি রেটেড ইনপুট ভোল্টেজ না দিয়ে একটু কম ভোল্টেজ দেন, মোটরটা যে ঘোরা শুরু হবে তখন আমরা আস্তে আস্তে রেটেড ভোল্টেজে নিয়ে আসবো, অ্যাজ এ রেজাল্ট যেটা হবে আমার আর্মেচার কারেন্ট যেটা সেটা উইদিন দ্য লিমিট থাকবে, ওকে, যদি আমরা ড্যাম্পার বার দিয়ে এটাকে সেলফ স্টার্টিং করতে চাই, ওকে। এবং যখন সে রেটেড স্পিডে আসবে তখন আমরা ডিসি ফিল্ড অ্যাপ্লাই করে দিব, তাহলে সে কি হবে, সিনক্রোনাস মোটর হিসেবে রান করবে। সো এটা ছিল ড্যাম্পার বার, এবং ড্যাম্পার বার কিভাবে থাকে দেখেন, কিছু আমরা রোটরের ছবি দেখি, ওকে, এই যে দেখেন এই যে পোলের উপরে ড্যাম্পার বার দেওয়া আছে, দেখেন এই যে ড্যাম্পার বার, এই রোটরটা দেখেন, এই রোটরটা দেখেন অনেকটা স্কুইরেল কেজ রোটরের মতো,
বাইরে থেকে যদি আপনারা দেখেন। সো এটাই ছিল আজকের ক্লাসের পড়া। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে ড্যাম্পার বার দিয়ে কিভাবে সে সেলফ স্টার্টিংটা হয়, ওকে, সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ খুব সহজ, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম ইন্ডাকশন মোটর হিসেবে যদি আমরা অন করি তাহলে যে তার পোল চেঞ্জ হয় রোটরে সেটা আমরা দেখাবো। আজকের ক্লাস এটুক পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আর আজকেই বন্ধের আগে শেষ ক্লাস, সো কারো কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা বন্ধ করে দিলাম। যেহেতু বন্ধের পরে আজকে প্রথম ক্লাস, অ্যাটেন্ডেন্স শিটটা এই ক্লাসের শেষ পর্যন্ত অন ছিল। নেক্সট ক্লাস থেকে একটা পার্টিকুলার টাইম ডিউরেশনের জন্য অন থাকবে। ওকে, জি স্যার। যদি আজকে আপনাদের উপস্থিতি কিন্তু বেশ ভালো, পরবর্তী দিকে আর কি আশা করি ভালো হবে। কারো কোনো কোশ্চেন রয়েছে? কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।